মাথায় সেফটির জন্য হেলমেট পরেছিস, নিচে সেফটির জন্য কিছু নিতে হবে না? হ্যাঁ, এই নেই নারকেল মালা, নিচে সেফটি নেই। এই ভিডিওটির সমস্ত চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ভিডিও। অযথা কেউ সিরিয়াস মাইন্ড দেবেন না, আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে রাখুন। 13,50,000 আমিও কিসে কম, আমাকে তো 20 কোটিতে ডেকেছিল। 20 কোটি তোকে কোন থেকে কি হবে? সবই জানি, যখন ছয় মারি জানিস তো, যখন ছয় মারি না, ওই দর্শকেরা হাততালি দেয়, হাততালি হাততালি নেই যে পাতালি, পাতালি দেয়, তোর মুখে পাতালি দেবে। এবার আমি না এক বলে 12 রান করি, 12 রান 12? হ্যাঁ, কিন্তু ক্রিকেটে তো 6 রান হয়। আরে 12 হয়, এই ধর এটা একটা পিচ, পিচ এ বাউন্ডারি, বাউন্ডারি বলকে বাউন্ডারির বাইরে 6, আর একটা বড় বাউন্ডারি, তারপরে বল পড়েছে কি হবে? 6 6 6 12 এক বলে 12। আরে গাধা মারু, 12 12 এটা পাওয়ার প্লের বাউন্ডারি রে। ও কত সব পাগল ছাগল কথা কয়, ক্রিকেটের ক জানে না এখানে। এই চল তো কোথায় দেখবো তুই কত বড় প্লেয়ার হয়েছিস, 12 না 24 মারিস, চল চল দেখবো, চল ঠিক আছে চল। ও আজকে আর আসবে না, বুঝে গেছি ওর ব্যাপার। এই রে বল কর, বল কর, এইটা কি? আরে এটা তো বাচ্চারা খেলে, এইটুকু যারা 2 মাস বয়স জানেন। তুই কি তে খেলবি? এই ব্যাট নিয়ে আইপিএল এ স্যাম করার সাথে খেলবি? হ্যাঁ, এই দেখ না বিরাট কোহলির ছবি, এই দেখ, এই দেখ বিরাট কোহলির ছবি, বিরাট কোহলি এই ব্যাট নিয়ে খেলে। হ্যাঁ, এখানে তোর বাবার ছবি লাগালেও লেগে যাবে। আরে এই দেখ এটা কেমন আসল ব্যাট, এটা দিয়ে মারলে না বলের সঙ্গে তুইও বাউন্ডারির বাইরে চলে যাবি একদম। এটা বড় ব্যাট, এটা ছোট ব্যাট? হ্যাঁ, ওই ব্যাট নিয়ে আইপিএল খেলবি? ওই যে তোমার 6 না 12 আমি বুঝে গেছি, ঠিক আছে বলটা কর না দেখা, ঠিক আছে ঠিক আছে বল বল, চল চল গবলু রেডি, নে 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 রেডি রেডি। এই যা, এবার কাকে নিয়ে খেলবো? তোর মনে একা একা খেলতে ভালোই লাগছে না, এমনি কি আমাকে 20 কোটি টাকা দিয়ে কিনবে? শক্তি আছে বলো? না, এই গেড়ি পাড়ায় যায়, ওখানে ওই হাবলুরা খেলে, ওদিককেই ডেকে আনি, ওদের সাথেই খেলবো। কালু, হ্যাঁ, এটা কি করছিস? খেলছি তো, দেখতে পাচ্ছিস না? আরে এইভাবে কেউ ফুটবল খেলে? এটা ফুটবল, হাতে মারা বল নয়। তুই সত্যি গেড়ি পাড়ার মান সম্মান সব মাটিতে মিশিস। আর এই দেখ এইটা হচ্ছে গোল পোস্ট, এই বল গেলে এটা ডিফেন্স করে এইভাবে আটকাতে হয়, বুঝলি? না হলে গোল খেয়ে বসে থাকবি। হ্যাঁ দেখ দেখ আমি মারছি, ডিফেন্স কর, ঠিক আছে? হ্যাঁ, বল যেতে দিবি না ওই পার। আচ্ছা ঠিক আছে, মারছি। হ্যাঁ এই মার মার, তোকে আমি বল বাঁচাতে বলেছি, মার খেতে নয়, সব শেষ, তোর দ্বারা কিছু হবে না। আমি কি করবো, এত জোরে বল মারলি তো, আমি আটকাতে পারি না। খেলোয়াড় তুই না, দেখ দেখ এভাবে মারতে হয়। হ্যাঁ বললো, তুই কি বলছিস, তুই আমাদের বল মারলি কেন? মারলি কেন? এই আমার বল সমেত ওই আমাদের বলটু পুরো উড়ে চলে গেছে। তাহলে তুই আমাদের বল মারলি কেন? বল নেই তো কি করবো? ও বল নেই বলে কি আমাদের বল মারবি? কোথাকার প্লেয়ার?
আমি আমি ওই হ্যাঁ কিন্তু কুড়ি কুড়ি দিয়ে আমাকে আইপিএল এ ডেকেছে কোথায় তোর নাম তো দেখিনি ওই আইপিএল এর লিস্টে তোকে কি ওই বাউন্ডারি ধারে বল গড়ানোর জন্য কুড়ি কোটি প্লেয়ার কুড়ি পয়সার প্লেয়ার নয় তুই নুবড়া কথা আমার সঙ্গে করতে পারবি কি বলে রে চ্যালেঞ্জ করছি পারবি চ্যালেঞ্জ করছি তুই পারবি চল এটা বল দে তুই গুড়িয়ান তো বাচ্চা এই তুই এখানে দাঁড়িয়ে গেলি কেন ওইদিকে যা বল করবি যা ধর বল ধর বল করবি আমি ব্যাট করব হ্যাঁ ব্যাট করবি মানে বল করবি যা আমার ব্যাট আমি ব্যাট করব তোর ব্যাট হয়েছে কি হচ্ছে বলটা যে আমাদের ও তোর বল তো আকাশে চলে গেছে হ্যাঁ এখন আমাদের বল আমরা আগে ব্যাট করব যা ওইদিকে যা আর স্ট্যাম্প কার আমার এ ব্যাট স্ট্যাম্প নিয়ে এ কি রে বল করবি যা না না আমি ব্যাট করব এই না এই এই বাচ্চারা দুষ্টুমি করছিস কেন হ্যাঁ তুমি কি করে জানলে এখানে দুষ্টুমি হচ্ছে আরে আমি অন্তর জানি যেখানে ক্রিকেট খেলা হয় সেখানেই আমি পৌঁছে যাই তাহলে তো ভালোই হলো এই এই এবার আমাদের রেফারি বলবে কে ব্যাট করবে কে বল করবে আরে আমি রেফারি নয় আম্পিয়ার আম্পিয়ার হ্যাঁ ক্রিকেটে আম্পিয়ার থাকে হ্যাঁ হ্যাঁ বলো 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 ঠিক আছে পয়সা বের কর কত করতে হবে পয়সা এই যে বেটা হ্যাঁ কি হলো পকেটে ঢুকিয়ে নিলে যে এটা হচ্ছে গুরু দক্ষিণা এখন নতুন কার স্টাইল বেরাইছে আমার 2 টাকা এই দেখ এদিকে সমান কিছু নেই আর এদিকে হো এই যে মাছতে দিলাম একদিকে থুতু আর একদিকে শুকনো আমি ডাকবো আমি আমি তাহলে ব্যাটিং করবে ঠিক আছে নট আউট নট আউট কিচ্ছু হয় না রান রান এই কি রে যা তো দাঁড়া না কিছু হবে না নে নে এই যা তো দাঁড়া না কিছু হবে না তুই আমাদের মান সম্মান মাটিতেই মিশাবি খালি মারে ভালো লাগে না কোনোদিন ক্রিকেট খেলিনি ফুটবল খেলতাম তো তাই ক্যাচ ধরতে পারছি না এদিকে আবার কিড়ি পড়া ভার্সেস ক্যাংড়া পড়া ক্যাচ ধরতে পারছি না না আমাদের পাড়ার একটা মান সম্মান আছে এবারে ক্যাচ ছাড়া যাবে আরে কোথায় যাচ্ছিস এই কোথায় যাচ্ছিস ও ওর হাগু পেয়ে গেছে আরে তুই না তুই না 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 আমার মেন না আসলে আমি খেলবো না মরা গেছে রে এবারের ক্যাচ মিস হবে এই তো এসে গেছে নে 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 এটা তো বস্তা কেন সেই তো বস্তা নিয়ে এসেছিস আমার ক্যাচ ধরবি পারবি না পারবি না আরে একটু আগে বলটুকে মেরে পুরো উড়িয়ে দিয়েছি আমার ক্যাচ ধরতেই পারবি না এই নে বল কর তুই আবার মিস করেছিস স্যার একটু হেল্প করবে চলুন বাইক চালানো হেলমেট পরে কে ব্যাট বল খেলতে আসে কি বকছিস সেফটি ফার্স্ট বল কর বল কর ও খেলছে খেলুক না সেফটির জন্য খেলছে তো খেলুক জিতা নিয়ে দরকার ঠিক আছে টেবল এই আম্পিয়ার এই কেমন রাউন্ড নিচ্ছে ওরা বাঁশ নিয়ে এদিক ওদিক দৌড়ছেই না ওর পায়ের সমস্যা আছে তো ওই জন্য বাঁশ নিয়ে রান নিচ্ছে নিতে দে নিতে দে এখন ডিজিটাল যুগে ডিজিটাল রান নিতে দে না ঠিক আছে বল বল গো
No. চালানো হেলমেট পরে বাঁশ নিয়ে রান লেওয়া সেফটি না সেফটি দেখাচ্ছি এবারে ইন সুইং ঘন্টি বাজিয়ে দিলাম ফেটে গেল রে মিটার বক্সটা ফেটে গেল রে মাথায় সেফটি দিয়েছি ঘন্টাতে সেফটি কে নেবে আরে পাগলা মাথায় সেফটির জন্য হেলমেট পরেছিস নিচে সেফটির জন্য কিছু নিতে হবে না হ্যাঁ এই নে নারকেল মালা নিচে সেফটি নে আমি আর গেলবো না আমার অবস্থা সে না আচ্ছা তুই রেস্ট নে বাকি রান্না আমি করে দিচ্ছি কালু ছয় মারবি আমি কেন আউট বললাম এই তো আমার টিমের লোক জানিস না বুঝি শুনো না আমার তো পাড়ার একটা মান সম্মান আছে নাকি ওরা দুজন আমি একা জিততেই হবে আমি মানবো না আমি বিশ্বাস করি না আমি দেখেছি তুই এখানে দাঁড়িয়ে থাকবি আর দেখবি চিটিং করছে কিনা দাঁড়িয়ে থাকবি নড়বি না যা যা দেখাচ্ছি মজা আউট হয়েছে কিনা দেখছি ছয় হবে চার হবে আর খেলা হবে হাবলু গবলুর ক্রিকেট খেলা হবে তো বন্ধুরা কে ছয় মেরেছে কে চার মেরেছে কমেন্ট করে জানাতে হবে আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করেও জানাতে হবে শুধু কমেন্ট করলে হবে না লাইক করতে হবে তার সাথে অনেক শেয়ার করতে হবে হ্যাঁ আর কারা কারা ক্রিকেট লাভার আছো নিচে কমেন্ট করে জানাও তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা